তৃণমূল কংগ্রেস না চাইলে বিজেপি সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লক কেভি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারবে না তবে যদি প্রার্থী দিতে চায় আমরা মনোনয়নপত্র জমা দিতে আটকাবো না তবে বিরোধীরা যদি প্রার্থী দেয় তাহলে আমাদের দলেরই নেতাদের শাস্তি হবে বামনহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বগনিরহাট তৃণমূলের চলো গ্রামে যায় কর্মসূচি থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উদয়ন গুহর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এই সব কয়টা ছোট আসনে বিজেপি ক্ষমতায় প্রার্থী দেয় যদি না আমরা তাদের মদত দিই না বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই যখন আটিয়াল ডাঙ্গার দুটো আসনে আমাদের লোকরা বিজেপিকে গিয়ে বলবে তোমরা দাঁড়ান আমরা আসি তখন বিজেপি প্রার্থী দিতে পারবে না হলে বিজেপি প্রার্থী দিতে পারবে না পারবে না পারবে না তাই যদি এখানে বিজেপি প্রার্থী দেয় তাহলে শাস্তি হবে আমার নেতাদের এটা মাথায় রাখতে হবে